বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এর আগের একটা ভিডিওতে আমরা দুইটা কিবোর্ড নিয়ে আপনাদের সামনে সাথে কথা বলেছিলাম, সেটা হলো ইয়ামাহা পিএসআর E463 আর ইয়ামাহা 737। তো আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে এর থেকে কম বাজেটে কোনো কিবোর্ড আমাদের কাছে আছে কিনা, বাট অ্যাকচুয়ালি এর থেকে আসলে কম বাজেটে আর একদম কম প্রাইসে কোনো কিবোর্ড পাওয়া যায় না। তবে আমাদের স্টকে একটি কিবোর্ড আছে, সেটি আপনাদের বাজেট রেঞ্জের ভেতরেই। এই প্রোডাক্টটির ব্র্যান্ডের নাম আপনাদের সবারই খুবই পরিচিত, কারণ এই ব্র্যান্ডের ঘড়ি আমরা অনেকেই পরেছি, এখন স্টিল পরছি। ব্র্যান্ডটির নাম হলো ক্যাসিও, ক্যাসিও SA-78। কিবোর্ড সম্পর্কে যাবতীয় যত ধারণা সবগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এর বিশেষত্বগুলো। প্রাইসটা আপাতত আমরা বলবো না, সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ডলারের দামের এরকম আপ ডাউনের কারণে অনেক সময় আমাদের প্রোডাক্টটির দাম বেড়েও যেতে পারে বা অনেক সময় কমেও যেতে পারে। ভিডিও আপলোড করার পরে সেটার এডিট করার সুযোগ থাকে না, সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে প্রাইসটা দেওয়া থাকবে। প্রোডাক্টটির বর্ণনা দেওয়ার আগে চলুন আমরা দেখে আসি প্রোডাক্টটির কিছু সিনেমেটিক ফুটেজ। যেই কিবোর্ডটি আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন সেটি হলো সেই ক্যাসিও SA-78। এখন এর বর্ণনায় আসি। বর্ণনার প্রথমে যদি বলি, এখানে দেখতে পাচ্ছে আপনারা দুইটা পোর্ট আছে, একটা হচ্ছে অ্যাডাপ্টারের জন্য আর আরেকটা হচ্ছে সাউন্ড বক্সের জন্য। আপনার অর্থাৎ আপনারা এখানে প্লাগ কানেক্ট করলে আপনারা সাউন্ড বক্সে এই কিবোর্ডটি বাজাতে পারবেন। অ্যাডাপ্টার বাদে আপনারা পেন্সিল ব্যাটারিতে সেটি ব্যবহার করতে পারবেন। কিবোর্ডের একদম নিচে এই সাইডটায় আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পেন্সিল ব্যাটারির জন্য কেস রাখা আছে। আপনারা এখানে পেন্সিল ব্যাটারি দিয়ে এই কিবোর্ডটি প্লে করতে পারবেন। কিবোর্ডটির কালার হলো পিঙ্ক আর উপর সাইডটা হচ্ছে ব্ল্যাক, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই কিবোর্ডটি একটি কালার আছে, সেটি হলো এটি। বন্ধুরা চলে আসি কিবোর্ডটির ফাংশনে। ফাংশনের প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার অন অফ বাটন, পাওয়ার অন অফ করার জন্য একটি বাটন আছে। আর তার পাশেই ভলিউম মিনিমাম অথবা ম্যাক্স করার জন্য একটি বাটন আছে। আর তার ঠিক নিচে কয়েকটি ইনস্ট্রুমেন্টের ছবি দেওয়া সহ কয়েকটি বাটন দেওয়া আছে, মানে এগুলো আপনারা ট্যাপ করলে সেই ইনস্ট্রুমেন্টটি আপনারা নিজেরা বাজাতে পারবেন। যেমন একটু প্লে করে শোনাই, এগুলো আপনাদের সুবিধার জন্য এখানে দেওয়া আছে। এবার আসি ভয়েসের বিষয়টা, অর্থাৎ পিয়ানোর টোনস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 100টি টোনস কিবোর্ডে দেওয়া আছে। আপনারা এখানে নাম্বার ট্যাপ করে সেই অনুযায়ী টোন সেট করতে পারবেন। আর এখানে একটি কমলা কালারের বাটন, সেটি হলো ডিরেক্ট পিয়ানো থেকে আপনাকে হারমোনিয়ামের টোন কিবোর্ডে প্লে করার জন্য দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা পিয়ানো থেকে যদি সরাসরি হারমোনিয়ামে নিয়ে যেতে চান টোনটা, তাহলে আপনারা এই বাটনটি প্রেস করবেন। দেন এখানে 50টি প্যাটার্ন দেওয়া আছে, আর তার সাথে দেওয়া আছে 10টি সাউন্ড ব্যাংক। এই প্যাটার্নসগুলো হলো বেশ কয়েকটি বিট যেগুলো আপনাদের কাজে লাগতে পারে। সাউন্ড ব্যাংকটি হলো এই ক্যাসিও ব্র্যান্ডের নিজস্ব প্লে করা কয়েকটি গানের মিউজিক। বন্ধুরা চলে আসি আমাদের কিবোর্ডের ভয়েসে। ভয়েস অর্থাৎ কিবোর্ডের টোনগুলো প্রায় দেখতে পাচ্ছেন আপনারা 100টির মতো টোনস আছে। তো টোনসগুলো আমরা প্লে করে শোনাচ্ছি। আপনারা প্রত্যেকবার এরকম সাউন্ড চেঞ্জ করে আপনাদের প্লেয়িং টোনটাও চেঞ্জ করতে পারবেন। আর তারপরে চলে আসি হচ্ছে প্যাটার্নসে। 50টির মতো প্যাটার্নস দেওয়া আছে এখানে, তো প্যাটার্নগুলো আপনাদের একটু প্লে করে শোনাই।
এরকম প্রায় 50টি প্যাটার্ন আপনাদের এই কিবোর্ডটিতে দেওয়া আছে। তারপরে আমরা চলে আসি সং ব্যাংকে, যেটা আপনাকে আপনাদেরকে বলেছিলাম সং ব্যাংক হলো ওদের নিজস্ব কিছু মিউজিক। তো মিউজিকটা আপনাদের একটু প্লে করে শোনাই। তো এরকম প্রায় 10টি সাউন্ড ব্যাংক এই কিবোর্ডটিতে দেওয়া আছে, আপনারা প্লে করতে পারবেন এই কিবোর্ড থেকে। একটি বিষয় হয়তো আপনাদের একটু মনে প্রশ্ন হচ্ছে যে আমরা টেম্পো কথা কেন বলিনি, টেম্পো বলবো এখন। সেটি হলো আপনারা যখন প্যাটার্ন প্লে করবেন, যেমন একটি প্যাটার্ন আপনাদের প্লে করে শোনাই, তখন যদি আপনারা এর গতি বাড়াতে চান অথবা কমাতে চান, তখন টেম্পো আপনাদের এই বাটনটি কাজে লাগবে। এভাবে আপনারা প্যাটার্নসের গতি বাড়াতে পারবেন অথবা কমাতে। বন্ধুরা, ক্যাসিও কিবোর্ডের রিভিউ আজ এ পর্যন্তই ছিল। যে প্রাইসটা এই কিবোর্ডের সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর যদি কোনো প্রয়োজন অথবা যোগাযোগের সুবিধার্থে আমাদের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা যদি খুলনার ভেতরে হন, তবে অবশ্যই আপনারা শপে এসে কিবোর্ডটি কালেক্ট করবেন। আপনারা যদি খুলনার বাইরে হন, তবে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমরা অনলাইনের মাধ্যমে আপনাদেরকে কুরিয়ার পার্সেল করব। আপনারা যারা খুলনার ভেতরে আছেন, তাদের আমরা দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। সেটি হলো 2 নং ধর্মসভা ক্রস রোড, ধর্মসভা মন্দিরের ঠিক অপোজিটের দোকান, মিথুন মিউজিক্যাল স্টোর। এছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা আরেকবার দেওয়া থাকবে আপনাদের সুবিধার জন্য। বন্ধুরা, ভিডিও আজ এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের রিভিউ নিয়ে। অ্যান্ড ততদিন, জাস্ট কিপ রকিং।